গতকালের পর থেকে গতকাল ঘোষণা হওয়া মাত্রই কিন্তু শান্তিনিকেতনে একটা অন্যরকম পরিবেশ, কারণ শান্তিনিকেতন যে তকমা পেল সেটা বলা যেতেই পারে নিঃসন্দেহে, যে শান্তিনিকেতনের মুকুটে একটা নতুন পালক যোগ হওয়া। গতকালই বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে দেখা গিয়েছিল যে ঘোষণা হওয়া মাত্রই তাদের তরফ থেকে একটি অনুষ্ঠান করা হয়। আজকেও কিছুক্ষণ পরে 5টায় একটি শোভাযাত্রা বেরোনোর কথা রয়েছে এই চত্বর থেকে, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পাশেই উপাসনা গৃহ। সেই উপাসনা গৃহ থেকেই কিন্তু এই শোভাযাত্রা বেরোবে এবং যাবে সেই শোভাযাত্রা লিপিকা পর্যন্ত। এছাড়াও শান্তিনিকেতনের যারা পড়ুয়া তাদের তরফ থেকেও একটি শোভাযাত্রা ডাক দেওয়া হয়েছে, তারাও সন্ধ্যে 6টায় জমায়েত হবে। সব মিলিয়ে শান্তিনিকেতনে কিন্তু এই মুহূর্তের পরতে একটা উৎসবের মেজাজ রয়েছে। যারা চাইছেন এই গর্বের মুহূর্ত, গৌরবের মুহূর্ত, সেই গৌরবের মুহূর্তকে একটা অন্যভাবে সেলিব্রেট করতে। ধন্যবাদ মৌমিতা। গতকালই এক্স হ্যান্ডেলে ইউনেস্কো তরফ থেকে এই বিষয়ে ঘোষণা করার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বিদেশ সফরে রয়েছেন, তিনি বার্সেলোনা থেকে এই বিষয়ে বলেছেন এবং তিনি টুইটও করেছিলেন। আপনাদেরকে শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া। টুডে ইজ আ প্রাউড মোমেন্ট ফর আস দ্যাট বিশ্বকবি রবীন্দ্রনাথ টেগর'স হাউস ইজ বিন অ্যানাউন্সড ইনক্লুডেড অ্যাজ এ ওয়ার্ল্ড হেরিটেজ। The puja have become the world intangible heritage. UNESCO is already declared. And also this year, the UNESCO declared Bengal is the West Bengal destination museum. And today also declared a great son of this soil, Rabindranath Tagore, his house will be world heritage. So whatever we think, our cultural domain is very powerful. মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া আপনারা শুনলেন। প্রাক্তন উপাচার্যের বক্তব্য কি, বিশ্বভারতীর শোনাব বক্তব্য, সেই সঙ্গে পর্যটকরা এবং শান্তিনিকেতন বিশ্বভারতীর সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন তাদের বক্তব্যই বা কি উঠে আসছে শুনুন। জীবদ্দশায় তিনি পাননি দেশ থেকে, বিদেশ থেকে পেয়েছিলেন, কিন্তু সেই স্বীকৃতি এখনও এলো বিদেশ থেকে এলো। তবে হ্যাঁ, দেশের বর্তমান প্রধানমন্ত্রীও তার জন্য চেষ্টা করেছেন, সেই জন্য আমরা সকলের কাছে ধন্যবাদ জানাই। প্রচুর মিটিং হয়েছে, তার ফলে এটা যে আজকে ওদের সকলের অবদানকে স্বীকার করতে হবে, এ কোনো একটি ব্যক্তি বিশেষের অবদান না, কোনো একটি সময়ের অবদান না। গত 14 বছর ধরে বিশ্বভারতীর শান্তিনিকেতনের অবদান হচ্ছে এক প্রচেষ্টার, আন্তরিক প্রচেষ্টার এবং ইচ্ছার ও প্রয়াসের ফসল। এটি সংরক্ষণের ব্যবস্থা, সেটিকে যথাযথ সম্মান রক্ষার ব্যবস্থা। ইউনিভার্সিটি তো অবশ্যই, তার সঙ্গে স্থানীয় প্রশাসন ও রাজ্য সরকারেরও। যার পরই আনন্দিত হয়েছি এবং এটা আমাদের বহু প্রতীক্ষার ফল, আর এর সম্পূর্ণ কৃতিত্ব যা সারা পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় পায়নি, বিশ্বভারতী পেল ইউনেস্কোর কাছে হেরিটেজ, সেটা সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তার পিতা মহর্ষি। শান্তিনিকেতন তো মানে খুবই একটা আবেগের জায়গা, আর সেখানে মানে এরকম একটা এ পাওয়া, তকমা পাওয়া, সেটা তো আরো বিশাল বড় ব্যাপার। আমরা এসেছি হুগলি উত্তরপাড়া থেকে। এই ছুটিটা কি আগে থেকে প্ল্যান করা ছিল? না, এটা একদমই হঠাৎই করে, আবার তার সাথে এইটা যোগ হয়ে যাওয়াতে আরোই মানে আরো বেশি খুব ভালো লাগছে এই জায়গাটা ঘুরতে। এখন এসে হঠাৎ শুনলাম যে এরকম ঘোষণা হয়েছে, এই ঘোষণাটা হওয়ার জন্য আমরা বেরিয়েছি, বেরিয়ে নিজেদের খুব ধন্য মনে করছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নতুন করে একটা জিনিস আমরা দেখলাম যে ওয়ার্ল্ড হেরিটেজ মানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে, এটা শান্তিনিকেতনের এই এতে একটা নতুন পালক মানে প্রস্ফুটিত হলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।